মিষ্টি কুমড়া একটা মজার তরকারি বলবো না ফল বলবো, আমাকে দুইটাই বলতে আমার খুব ভালো লাগে, আমার খুব মজা লাগে। এই জন্য আমি যখন ইউরোপে যাই, আমি যখন রাশিয়াতে যাই, জার্মানিতে যাই, তখন দেখি মানে মিষ্টি কুমড়া মিষ্টি এটাকে স্লেস 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 করে পাতলা পাতলা করে কেটে কেটে টেবিলে দিয়ে দেয় সালাদ হিসাবে। তাহলে আজকে থেকে বুঝলেন মিষ্টি কুমড়ার সালাদ খাওয়া যায়, পাতলা পাতলা করে কেটে কেটে আমাদের সালাদের সাথে একটু অলিভ অয়েল সহ মিষ্টি কুমড়া খাইলে অনেক গুণ। মিষ্টি কুমড়ার এত গুণ, এটা মানে গরিবের আমিষ। অনেকে বলে কি মিষ্টি কুমড়া খাইছি পেটে একটু অসুখ হয়েছে, অ্যালার্জি হয়েছে। যার অ্যালার্জি হয়েছে তাকে আমি বলবো যে আপনি খেয়েন না, হয়তো কোনো কারণে আপনার কোনো একটা সাইড ইফেক্ট হতে পারে, কিন্তু মিষ্টি কুমড়া সকলের জন্য প্রয়োজন, সকলে বিভিন্ন ফর্মে খেতে পারে। আপনি মিষ্টি কুমড়াকে ব্লান্ডিং মিষ্টি দেওয়া শরবত করে খান, একটু বেকিং দেওয়া, একটু সামান্য মধু দিয়ে, একটু দধি দিয়ে আপনি গরম করে খান, আপনি খুব ঝুরি 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 করে দধির সাথে দিয়ে শরবত বানিয়ে খান, আপনি যে কোনো ফর্মে মিষ্টি কুমড়া খেতে পারেন। একটু জাল দিয়ে খেতে পারেন, তবে পানি ভালাবেন না, মা চোকলা সহ খেলে বেশি উপকার পাবেন। আর যতগুলি ভিটামিন দরকার শরীরে সবই আলহামদুলিল্লাহ মানে 80% ভিটামিন কভার করে যায় এই মিষ্টি কুমড়ার ভিতরে। কারণ যে কোনো তরকারির চোকলা, যে কোনো ফলের চোকলা, চোকলা মানে কভারটা, এই কভারটা আমাদের যে কভার, আমাদের যে স্কিন, আমাদের যে চামড়াটা, এর ওষুধ ওই চামড়া, এই চামড়ায় পেটে যায় আমার ওষুধ তৈরি করতেছে। তাহলে আমি কেন ওই চামড়াটা ফেলে দেবো? সারা পৃথিবীর মানুষকে একটু দধিতে ভিজিয়ে রেখে তারপর পাক করেন, ওই চামড়াটা একদম নরম হয়ে যাবে। একটু বিট লবণ দিয়ে ভিজিয়ে রাখেন কিছুক্ষণ, তারপরে পাক করেন, ওই চামড়াটা নরম হয়ে যাবে। একটা মিষ্টি কুমড়ার একটু মিষ্টি দিয়েই পাক করেন, আবার মিষ্টি কুমড়ার একটু লবণ দেওয়া ঝাল দেওয়া পাক করেন, আবার মিষ্টি কুমড়ার একটু অন্য কোনো মাছ টাছ দেওয়া, চিংড়ি মাছ দেওয়া, শুটকি দেওয়া, নারকেল দেওয়া পাক করেন, যেই ফর্মে পারেন। তো পরিমাণে বেশি খেতে হবে। আসেন আমরা একটা নতুন ফুড বিপ্লব গড়ে তুলি, যার ভিতরে থাকবে ভেজিটেবল, যার ভিতরে থাকবে শাক সবজি, যার ভিতরে থাকবে ফলমূল, যার ভিতরে থাকবে আমাদের বাড়ির পাশের ঘরের আঙিনার সব পবিত্র পবিত্র ভালো ভালো জিনিস।